আজকে ফিলিস্তিনে যুদ্ধ করা সকল মুসলিমের জন্য ফরজ হয়েছে, সকল নেতাদের উপরে ফরজ হয়েছে ফিলিস্তিন মুসলিমদের পাশে দাঁড়ানো, যেভাবে যে পারবে তাকে সে সহযোগিতা করা, প্রত্যেকটি মুসলিমকে এখানে সহযোগিতা করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাত ওয়াহিদা, কাফেররা সব হচ্ছে এক, সুতরাং কাফেররা যেহেতু এক তারা আমাদের কখনো পক্ষ নিবে না। ভাইয়েরা আমার, কেউ যদি কিছু কথা বলে তাহলে সেটা কৌশলে রাজনৈতিক আপনার স্বার্থে তারা কথা বলে থাকে, তাছাড়া কাফের কখনো মুসলমানদের পক্ষ নিতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাত ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কাফের যারা রয়েছে সবাই এক, ওরা ভিন্ন ছিন্ন ভিন্ন থাকতে পারে, তাদের ধর্ম ভিন্ন হতে পারে, তাদের চালচলন ভিন্ন হতে পারে, তাদের দেশ ভিন্ন হতে পারে, তাদের খাওয়া পরা ভিন্ন হতে পারে, কিন্তু তারা মুসলিমদের ব্যাপারে মিল্লাতুল ওয়াহিদা এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী আজকে তা প্রমাণ করছে, যার কুফর মিল্লাতুল ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেছেন কাফেররা সব এক, সুতরাং এটা আজকে প্রমাণিত হয়েছে ফিলিস্তিনের ঘটনাকে নিয়ে। সম্মানিত দিন ভাই বোনেরা, আপনারা কি জানেন ফিলিস্তিনের ইসরায়েল এই ইহুদি গোষ্ঠী কোথা থেকে এসেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আল ইয়াউম নাতাকাল্লাম আন ফিলিস্তিন লিল আজম ওয়াল আরব, আউয়ালান নাতাকাল্লাম আন লুগাতিল বাঙালিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কাফের যারা রয়েছে সবাই এক, ওরা ভিন্ন ছিন্ন ভিন্ন থাকতে পারে, তাদের ধর্ম ভিন্ন হতে পারে, তাদের চালচলন ভিন্ন হতে পারে, তাদের দেশ ভিন্ন হতে পারে, তাদের খাওয়া পরা ভিন্ন হতে পারে, কিন্তু তারা মুসলিমদের ব্যাপারে মিল্লাতুল ওয়াহিদা এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আজকে তা প্রমাণ করছে, যার কুফরু মিল্লাতুল ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন কাফেররা সব এক, সুতরাং এটা আজকে প্রমাণিত হয়েছে ফিলিস্তিনের ঘটনাকে নিয়ে। সম্মানিত দিন ভাই বোনেরা, আপনারা কি জানেন ফিলিস্তিনের ইসরায়েল এই ইহুদি গোষ্ঠী কোথা থেকে এসেছে? 1804 সালে এই ইহুদিরা প্রথম আপনার ইটালি থেকে এবং রুশ থেকে তারা বেশি না মাত্র 25,000 আপনার আসে, ইহুদি আসে উদ্বস্ত, যখন যাদের কোনো দেশ ছিল না, যাদের কোনো জায়গা ছিল না, হিটলার তাদেরকে মারার পরে এরা ছিল পাগল, এরা ছিল দেশহারা দিশাহারা, এই ভয়ঙ্কর জাতি ইটালিতে থাকবে রাশিয়া থাকবে এটা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে ভবিষ্যতে, ব্রিটেনে থাকবে এটা তাদের ভয়ঙ্কর হতে পারে, আমেরিকায় থাকবে এটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে, তাই তারা পরিকল্পিতভাবে মিডল ইস্টকে কবজে রাখার জন্য, চাপে রাখার জন্য তারা একটা দেশ দরকার ছিল আরব মিডল ইস্টের মধ্যে, তাই তারা টার্গেট করলো ফিলিস্তিনকে, কারণ এটা সাগরের সাথে, আর এটা সাগরের সাথে হওয়ায় আপনার ইউরোপ আমেরিকা এরা আসতে পারবে সহজে, যার কারণে তারা এই টার্গেট করে পরিকল্পিতভাবে তারা 25,000 ইহুদিকে ব্রিটেন নিজের খরচে নিজের জাহাজ দিয়ে তাদেরকে নিয়ে সেখানে রেখে যায় এবং ফিলিস্তিনিদেরকে অনুরোধ করে বলে, তোমরা এদেরকে থাকতে দাও, এদের কোনো থাকার জায়গা নেই, তোমাদের কোনো সমস্যা হবে না। ধীরে 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 আস্তে 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 এরা 26 লাখে পরিণত হয়, বিভিন্ন প্রান্তের থেকে আসা, যখন 26 লাখে পরিণত হয় তখন তারা জুলুম অত্যাচার শুরু করে, একের পর এক জমি দখল করা শুরু করে, আর 26 লক্ষ মানুষ তো কম না, বিশাল জায়গার দরকার, সুতরাং ফিলিস্তিনিদের উপর আগ্রাসন শুরু করে। আর 70 বছর থেকে তারও বেশি তারা এভাবে জুলুম অত্যাচার করে আসছে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে। আমাদের জাতিসংঘ কোথায়, যে জাতিসংঘের উপরে ভর করে আমাদের মুসলমান জাতি ঘুমাচ্ছেন, অস্ত্র তৈরি করছেন না, সম্পদকে কাজে লাগাচ্ছেন না, বরঞ্চ বাংলাদেশিদের দ্রুত আরও করুণ অবস্থা, তারা টাকা নিয়ে যে সুইস ব্যাংকে রাখে ইউরোপ আমেরিকাতে বাড়ি বানাচ্ছে, যারা আমাদের দুশ্মন তাদের বাড়ির পাশে আমরা বাড়ি বানাচ্ছি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, আমাদের বোধগম্য অভাব হওয়ার কারণে এটা ঘটেছে। আজকে রাসূলুল্লাহ সাল্লামের বাণী স্পষ্ট হয়ে গেল, ফিলিস্তিনে হামাস যখন অতর্কিত তাদের উপরে একটা হামলা করেছে তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের অধিকার আনার জন্য, তখন চারিপাশ থেকে যত কাফেরগুলো আছে হইচই শুরু হয়ে গেছে, তাদের কান্না আওয়াজ গোটা পৃথিবী শুনতেছে, কিন্তু ফিলিস্তিনদের আমার পঙ্গুত্ব শিশু নারী সবকে যে পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার নারী পুরুষকে মেরে ফেলেছে, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছে, আজ পর্যন্ত কোনো দেশ তাদের পক্ষে কথা বলেনি, স্বয়ং জাতিসংঘ কথা বলেনি, জাতিসংঘ পাশে দাঁড়ানি, আজকে
ইসরায়েল হামলা করে আজকে হাজার হাজার নারী পুরুষকে হত্যা করছে, তারা শত শত বাড়ি ঘরকে গড়িয়ে দিয়েছে মাটির সাথে, কই জাতিসংঘ তো আজও কথা বলে না, এর আগেও বলে না এখনও বলে না। সুতরাং জাতিসংঘ কোনো মুসলিম রাষ্ট্রের জন্য নয়, কোনো মুসলিম জাতির জন্য না, বরঞ্চ মুসলিমদের সৈনিক নিয়ে তারা কাফেরদেরকে বাঁচাচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে যে সৈনিকেরা যায় কোথায় যায়, আর ইন্দোনেশিয়াতে আন্দোলন করেছিল খ্রিস্টানেরা, আমেরিকা চাপ দিয়ে তাকে রাষ্ট্র বানিয়ে দিয়েছে, তাদেরকে আলাদা করাই দিয়েছে। সুদানেছে খ্রিস্টানেরা আন্দোলন করেছিল, তাদেরকে সেই আলাদা পৃথক করে দিয়েছে এই ইউরোপ আমেরিকা। তারা জাতিসংঘকে ওভারটেক করে পারমাণবিক বোমা তৈরি করেছে মুসলমানদের চোখে ধুলো দিয়ে। এরপরে তারা নেটো নামে এক বাহিনী তৈরি করেছে, এই বাহিনী ইউরোপ আমেরিকা মিলে এটা জোট তৈরি করেছে। কিসের জন্য জোট তৈরি করেছে? মুসলমানদেরকে কব্জা করার জন্য, মুসলমানদের প্রতি দমন নিপীড়ন করার জন্য। তারপর আমরা মুসলমান বুঝে নিই, আজও তাদের গোলামি করে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম, আমাদের জন্য কোনো কাফের আমাদের জন্য নয়, কখন আমাদের বন্ধু হতে পারে না। আজকে ভারত ব্যথা দরদ দেখাচ্ছে ইসরায়েলের জন্য, ভারতে ভারতের নীতি নৈতিকতা কোথায় তাদের? তারা বাংলাদেশের মানুষকে বর্ডারে পেলে মারে, হ্যাঁ ঠিক আছে দোষ আছে, কিন্তু গুলি করার তো অধিকার তাদের নেই, গুলি করে মারে। তারা জোর গলায় বলছে আমরা হিন্দু রাষ্ট্র কায়েম করবো, হাজার হাজার নারী পুরুষদের জুলুম নির্যাতন করছে, তারা জোর করে ধর্মান্তর করছে। এরপরে ইদানিং এই কিছুদিন আগে এক মন্ত্রী তাদের বলেছে যে বাংলাদেশের খুলনা সিলেট এটা আমাদের দেশ, আমাদের দিয়ে দিতে হবে, নাউজুবিল্লাহ সুমান। আমরা গোটা বাঙালের অধিকারী ছিলাম, ত্রিপুরা আমাদের হওয়ার কথা ছিল, গোটা বাঙাল আমাদের হওয়া ছিল। মাওলানা ভাসানী রহিমুল্লাহ বলেছেন ত্রিপুরা আর বাঙাল যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো আমাদের বাংলাদেশ হিসাবে, ততদিন পর্যন্ত পূর্ণ স্বাধীনতা আমাদের হয়নি বা পাইনি। সুতরাং ইতিহাস প্রমাণ করে পুরো বাঙাল ত্রিপুরা সহ আমাদেরই বাংলাদেশের অন্তর্ভুক্ত একটা দেশ। ভাইয়ার আমার ইন্ডিয়ার আজকে মাথা ঘামিয়া বলছে হামাস সন্ত্রাস, হামাস জঙ্গি। আমি বলবো এটা কেমন হয়ে গেছে, আপনি ছাগল জবাই করছেন, ছাগল জবাই করার সময় লাফালাফি করবে জান বাঁচানোর জন্য, সে তো বাঁচতে পারবে না, তারপরে লাফালাফি করবে, জীবন চলে যাচ্ছে। লাফালাফি করতে গিয়ে ওই যে আপনার সন্তান ধরেছে, ওর পায়ে পা হয়তো লাথি মেরে দিয়েছে, ব্যথা পেয়েছে, আপনি উস হ্যাঁ বকরি তুই এত বড় খারাপ, এত বড় সন্ত্রাস, তুই আমার ছেলেকে আঘাত করবি, তখন ভালো করে আরও চাকর চালাইতে লাগলেন। তো ঠিক ইহুদি খ্রিস্টানেরা আর কাফেররা আজকে এই কাজই করছে, তারা একটি দেশকে দখল করে নিচ্ছে, হাজার হাজার নারী পুরুষকে তারা হত্যা করছে, জুলুমের পর জুলুম নির্যাতনের পর নির্যাতন করে যাচ্ছে। আর যখন এই মজলুম মানুষগুলো অধিকারের জন্য একটু নড়াচড়া করছে, তখন বলছে এরা টেরিস্ট, এরা হলো জঙ্গি, এরা হলো এটা, আর আমরা মাশাআল্লাহ সেটা করছি। আফগানিস্তানকে সারা জীবন জঙ্গি জঙ্গি বলতে বলতে আজকে আফগানিস্তানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে অনেকে, আবার তাদেরকে এখন প্রশংসাও করছে, খুব ভালো করে দেশ চালাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এক কথায় সব কিছু মিলে একসময় ট্রেস্ট, একসময় খুব ভালো মানুষ, এটাই হচ্ছে বাংলার পৃথিবীর ইতিহাস। যেমন ইতিহাস আফ্রিকার ছিল এরকম, আবার বাংলাদেশও পূর্বের ইতিহাস সের মধ্যে এগুলো রয়েছে। তাই আমাদের মুসলিম জাতি যারা রয়েছে তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, আমাদের খাস করে যারা মুসলিম নেতা রয়েছে তাদের বড় দায়িত্ব রয়েছে। আজকে ফিলিস্তিনে যুদ্ধ করা সকল মুসলিমের জন্য ফরজ হয়েছে, সকল নেতাদের ওপরে ফরজ হয়েছে ফিলিস্তিন মুসলিমদের পাশে দাঁড়ানো, যেভাবে যে পারবে তাকে সে সহযোগিতা করা, প্রত্যেকটি মুসলিমকে এখানে সহযোগিতা করতে হবে। আমি বলবো প্রথমে কূটনৈতিক সহযোগিতা বাড়াই দিতে হবে, যাতে করে শান্তিতে সবাই বসবাস করতে পারে। এটা জোরদারভাবে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের প্রধানেরা যদি ভূমিকা রাখে তবে অবশ্য সহজ হবে এবং বিষয়টা সমাধান করা সম্ভব হবে, আর যদি এটা না হয় তাহলে পরে কখনো হবে না। এবার আসে যুদ্ধের ব্যাপারে, যদি এটা কূটনৈতিকভাবে যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা যুদ্ধে যাব। হ্যাঁ আমেরিকা ইউরোপ এটাই চাচ্ছে, কাফেররা এটাই চাচ্ছে, মিডল ইস্ট যুদ্ধে যাক, যুদ্ধে যাক এটা চাচ্ছে তারা। কিন্তু আরবদের মাঝে আল্লাহ রহমত রয়েছে এবং তাদের মাথায় ভ্যালুও রয়েছে, যার কারণে তারা বারবার যুদ্ধে জড়াচ্ছে না, কূটনৈতিকভাবে তারা এটা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। ইউরোপ আমেরিকা সবাই তো চাচ্ছে এটা যে যুদ্ধে জড়িয়ে যাক,
ভাইরা আমার, আমাদের মুসলমানদের এমন অবস্থা হয়েছে জাতিসংঘের উপরে নির্ভর করে করে আমরা অস্ত্র তৈরি করিনি, আমরা ক্ষমতা অর্জন করিনি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সাধ্য মোতাবেক তোমরা শক্তি অর্জন করো। এই শক্তি অর্জন না করার কারণে আজকে মুসলমান নড়াচড়া করলে জঙ্গি হয়ে যায়। যদি রাশিয়ার মতো ক্ষমতা থাকতো, রাশিয়া যেমন একাই যুদ্ধ করে ইউরোপ আমেরিকাকে নড়িয়ে দিয়েছে, মুসলমান মিডল ইস্ট সহকারে যদি মুসলমান রাষ্ট্রগুলো ছিল, যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে পৃথিবী শাসন মুসলমানই করত। কিন্তু আমরা করি নাই, মুসলমানদেরকে পর্যাপ্ত আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন এবং মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করুন যে আমরা মুসলিম জাতি, আমাদের সাথে কখনো কাফররা ঐক্যবদ্ধ হবে না, কখনো তারা আমাদের সঙ্গ দিবে না, কখনো তারা আমাদেরকে ভালোবাসবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফররা সব হচ্ছে এক। সুতরাং কাফররা যেহেতু এক, তারা আমাদের কখনো পক্ষ নিবে না। ভাইরা আমার, কেউ যদি কিছু কথা বলে তাহলে সেটা কৌশলে রাজনৈতিক আপনার স্বার্থে তারা কথা বলে থাকে, তাছাড়া কাফের কখনো মুসলমানদের পক্ষ নিতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। এই জন্য প্রত্যেক মুসলমান দিনী ভাই বোন আমাদের করণীয় কি, আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা, প্রত্যেকই কুনুতে নাজেলা পড়ি এবং তাদের জন্য দোয়া করি। আর ফিলিস্তিনিদের বিপর্যস্ত হওয়ার এবং এই ধরনের দুর্বল হয়ে যাওয়ার পিছনে আর একটা কারণ, মিডল ইস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সুন্নি একটা শিয়া। তো সুন্নি শিয়ার এই দুই ভাগ হয়ে যাওয়ার কারণে আজকে হামাস শিয়াপন্থী, আল ফাতাহ এটা হচ্ছে আপনার সুন্নিপন্থী, এদের মধ্যেই আপনার মিল নেই। যেহেতু আকিদাগত মিল নেই, মানহাজগত মিল নেই, যার কারণে বারবার ফিলিস্তিনিরা মার খাচ্ছে, যুদ্ধ জেহাদ যাই করছে এরা, কিন্তু শেষ বেলায় শেষের ফলে দিকে এসে সাধারণ জনগণ মার খাচ্ছে। এই জন্য আগে আমরা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, শিয়াদের সাথে আমাদের অবশ্যই আকিদা এবং মানহাজে মিল নাই, তবে একটা জিনিস এটা আনতে হবে যে তোমরাও আপনার কাবাকে কেবলা মনে করো, বাইতুল মুকাদ্দাসকে পূর্বের কেবলা আমাদের এটা তোমরা মনে করো। যেহেতু যারা কেবলাকে মানে, আমরা কেবলাকে যারা মানি, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। এই জন্য প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে, যারা নেতৃত্ব স্থানে আছেন, তারা অবশ্যই নিজ নিজ স্থান থেকে মুসলিমদের পক্ষে কাজ করবেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে মুসলিম নেতারা এক জায়গা হয়ে কাজ করবেন, এটা আমাদের আশা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।